আরো অন্যান্য মেডিকেল কলেজগুলোতেও কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি হিন্দোল দে। আমি সরাসরি হিন্দোলের কাছে চলে যাব। হিন্দোল, কি ছবি তুমি এখানে দেখতে পাচ্ছো? জরুরি বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছেন এখানেও জুনিয়র চিকিৎসকরা। একেবারেই দেখো, আরজিকর হাসপাতালে যেভাবে নৃশংসভাবে এক জুনিয়ার চিকিৎসকের মৃত্যু হয়েছে, সে তার প্রভাব কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজে পড়ছে। এই মুহূর্তে আমরা রয়েছি ন্যাশনাল মেডিকেল কলেজে, যেখানে দেখা যাচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের কিন্তু জুনিয়ার চিকিৎসকরা, তারা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু ধিক্কার জানাচ্ছেন এবং হোক প্রতিবাদ বলে তারা কিন্তু একেবারে সেই প্রতিবাদে সামিল হয়েছেন, প্রত্যেকে বসে পড়েছেন এবং তারা কিন্তু রীতিমতো চাইছেন যে এই ঘটনায় যে বা যারা যারা যুক্ত প্রত্যেকের কিন্তু কঠোর শাস্তি হোক, সেই কঠোর শাস্তির দাবি নিয়ে কিন্তু তারা এই প্রতিবাদে নেমেছেন। এবং তারা যেটা বলছেন যে জরুরি পরিষেবা তারা কিন্তু সচল রাখছেন, কেননা দূর দূরান্ত থেকে বহু মানুষ চিকিৎসার জন্য আসেন জরুরি পরিষেবাটা সচল রাখার জন্য। আপনাদের মূল দাবিটা কি রয়েছে? আমাদের দাবি, আমাদের যেন সিকিউরিটিটা বাড়ানো হয়, কারণ দেখুন, যিনি রেপ্ট হয়েছেন আরজিগড়ের একটি পিজিটি, তো উনি রাতের বেলা অ্যাকচুয়ালি রেপ্ট হয়েছেন। তো এটা কি করে হচ্ছে যে একটা হসপিটালে এমন কোনো সিকিউরিটি নেই যে রাতের বেলা একটা ফিমেল ডক্টর রেপ্ট হয়ে মার্ডার হয়ে পড়ে আছে, পরের দিন সকালবেলা 8টার সময় ওনার বডি ডিসকভার হয়েছে। তো আমাদের যতক্ষণ না সিকিউরিটি বাড়ানো হবে ততক্ষণ আমরা প্রোটেস্ট চালাতে থাকবো। কি নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসা? এখন তো দেখা যাচ্ছে যে আমরা নিরাপত্তাহীনতাতেই ভুগছি এই ঘটনার পরে। আমার তো নিরাপত্তা নিয়ে প্রশ্নটা উঠছে না। একেবারে প্রথম সারিতে রয়েছেন মহিলা জুনিয়র চিকিৎসকেরা, তারা যেটা বলছেন যে আরজিকর হাসপাতালে যেভাবে একজন জুনিয়র চিকিৎসকের, একজন মহিলা চিকিৎসকের মৃত্যু হলো, নৃশংসভাবে তার মৃত্যু, সেই ঘটনায় কিন্তু এই জুনিয়র চিকিৎসকেরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা যেটা বলছেন রাতে বিরেতে তাদেরকে ডিউটি করতে হয়, সেক্ষেত্রে তাদের নিরাপত্তাটা কোথায়? এই যে ঘটনা ঘটলো আরজিকর হাসপাতালে, সেক্ষেত্রে কি মনে করছেন যে রাতের বেলা ডিউটি করা বা এই হাসপাতালের নিরাপত্তা জায়গাটা একেবারে সঠিকভাবে নেই? মনে হয় যে নিরাপত্তাটা নেই বলেই এরকম ঘটনাটা হয়েছে। তার জন্য সিকিউরিটিটা আমাদের আরও বেশি বাড়ানো উচিত, স্পেশালি রাতের দিকে তো একদমই বাড়ানো উচিত। আপনারা কি আতঙ্কে? হ্যাঁ, অল্প তো আতঙ্কে আছে, এরকম সিকিউরিটি অভাব থাকলে আমরাও আসতে পরে ভয় পাবো। কি চাইছেন, কি চাই? সিকিউরিটি বাড়ানো হোক, যাতে প্রত্যেকের মুখেই একটাই কথা যে নিরাপত্তা বাড়ানো হোক। শুধু মহিলা জুনিয়র চিকিৎসকরা তা নয়, গোটা জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু কর্মবিরতি পালন করছেন আরজিকরের ঘটনার প্রতিবাদে। এবং তারা ন্যাশনাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের যে চিত্র দেখা যাচ্ছে সেখানে কিন্তু তারা প্রোটেস্ট চালাচ্ছেন। প্রত্যেকটি বিভাগে কর্মবিরতি চলছে, কিন্তু জরুরি বিভাগ যেটা রয়েছে, অর্থাৎ কিনা এমার্জেন্সি, সেটা খোলা রয়েছে, কেননা দূর দূরান্ত থেকে যেসব রোগীরা আসছেন এবং সেক্ষেত্রে তারা যেন সেই প্রাথমিক চিকিৎসাটা পায়, সেই কারণে চিকিৎসকরা সেই পরিষেবাটা বজায় রাখলেও বাকি যেসব বিভাগ রয়েছে সমস্ত বিভাগেই কিন্তু জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন, তেমনটাই তারা স্পষ্টভাবে জানাচ্ছেন। এবং তারা যেটা বলছেন এই আরজিকরের ঘটনায় যারা যুক্ত তাদের কঠোর শাস্তি হোক এবং প্রত্যেকটি হাসপাতালে চিকিৎসক যারা রয়েছেন তাদের নিরাপত্তার জায়গাটা সুনিশ্চিত করা হোক। ধন্যবাদ হিন্দোল।